আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা مَن يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وسجلناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رآسي وأنبتنا فيها من كل زوج উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি বিনা প্রয়োজনে কোনো কিছুই সৃষ্টি করেননি এবং যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই মানুষের জন্য। সেই মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক আমাদের একমাত্র পথ প্রদর্শক, আমাদের একমাত্র আদর্শ নেতা, যিনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে মাথা লুটিয়ে দিতেন। আল্লাহর সৃষ্টি রহস্য নিয়ে তিনি গবেষণা করতেন। সেই মহামানব বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক।
আমরা মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ইবাদত করব কেন, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিজ্ঞানীরা পৃথিবীতে যা কিছু আবিষ্কার করছেন, প্রত্যেকটি আবিষ্কারের পিছনে তাদের উদ্দেশ্য রয়েছে। যেমন মোবাইল আবিষ্কার করেছেন যাতে করে একজনের কথা অপরজনের কাছে আদান প্রদান করা যায়। প্লেন তৈরি করেছেন যাতে করে মালামাল এবং মানুষকে এক দেশ থেকে আরেক দেশে বহন করা যায়। এইভাবে করে যত কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, প্রত্যেকটা আবিষ্কারের পিছনে তাদের কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, এর পিছনেও মহান উদ্দেশ্য রয়েছে, বিরাট উদ্দেশ্য রয়েছে। তার উদ্দেশ্য সম্পর্কে তিনি নিজেই ঘোষণা করেছেন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার উপাসনা করার জন্য, আমার ইবাদত করার জন্য। তাহলে মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছে? আমরা আল্লাহর ইবাদত করব। ইবাদত কোন একটি দিকের নাম নয়, ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক ক্ষেত্রে, এক কথায় প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশ মোতাবেক কাজ করা, আল্লাহর বিধানকে মেনে চলা, আর আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হচ্ছে ইবাদত। কিন্তু পরিতাপের বিষয়, আজকে অমুসলিমরা তো বটেই, কিন্তু মুসলমানেরাও ইবাদতকে বিভিন্ন ভাগে বিভক্ত করে নিয়েছে। যারা পীরপন্থী তারা মনে করছেন পীরের মুরিদ হলে পীর সাহেব আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, এমন প্রতিশ্রুতিও অনেক পীর দিয়ে থাকেন। যারা জিকির পাটির লোক এরা মনে করেন জিকির করলেই, কালোর থেকে জিকির করলেই আল্লাহকে নিকটে পাওয়া যাবে। অনেকে মনে করেন তিন চিল্লা দিলে পরে ফার্স্ট ক্লাসের ইমামদার হওয়া যাবে। অনেকে শরীরে বিস্ফোরক বেঁধে নিয়ে জনসম্মুখে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে শ্রেষ্ঠ শহীদ হিসাবে আখ্যায়িত করে। অনেকেই সিজনিয়ালি শুধুমাত্র রমজান মাসে ইবাদত করে, রমজান মাস আসলে রোজার সাথে একটি মাস মসজিদের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে। ঈদের নামাজ পড়ে এসে পাঞ্জাবি টুপি আতরকে শোকেসের মধ্যে রেখে বলে তুই এখন থাক, 11 মাস পর আবার তোর সাথে সাক্ষাৎ হবে। অর্থাৎ একটি মাস সিজনিয়ালি ইবাদত করে সে মনে করছে আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে, 11 মাস এখন যা ইচ্ছা তাই করব, আবার রমজান মাস আসবে
আবার মসজিদের সাথে সম্পর্ক গড়ে তুলব, গুনাহকে মাফ করে নেব। অনেকে শুধুমাত্র জুমার দিন নামাজ পড়েন, অন্য নামাজ পড়া এটা প্রয়োজন মনে করেন না। আবার অনেক বুদ্ধিজীবী, অনেক লেখক লেখিকা, তারা কি বলে জানেন? তারা বলে যাদের হুঁশ কম এরা মসজিদে যায়, যাদের বুদ্ধি কম এরা ইশ্রম ইশ্রম বলে চিৎকার করে, কিন্তু যারা বুদ্ধিমান তারা আধুনিকতার সাথে তাল মিলিয়ে নিজের জীবনকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে উন্নত করতে চায়। জীবন যে কার উন্নত, কিয়ামতের মাঠে প্রমাণ হয়ে যাবে। আবার অনেকে বলেন নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর আইন মেনে কি পাওয়া যায়? আসলে আল্লাহর ইবাদত করে কি পাওয়া যায় এটা নয়। আমরা যে আল্লাহর ইবাদত করব, এই জন্য আল্লাহ পাক মায়ের পেট থেকে আমাদের পারিশ্রমিক দেওয়া শুরু করেছেন। এমন কোন মালিক নেই শ্রমিককে কাজে লাগার পূর্বেই তার পারিশ্রমিক বুঝিয়ে দেয়। কিন্তু আমার আল্লাহ মহান রব্বুল আলামিন রহমানুর রহিম, আমরা যখন পেটে ছিলাম খাবারের প্রয়োজন, আল্লাহ মায়ের নাড়ির সাথে আমাদের নাড়ির সংযোগ করে দিলেন। মা যা খেত আমরা তা খেতাম, মায়ের পেটে বড় হলাম, জন্মগ্রহণ করলাম, দুনিয়ার শক্ত খাবার খাওয়া সম্ভব নয়। তা আল্লাহ পাক কি করলেন? মায়ের স্তনে খাওয়ার উপযোগী করে আল্লাহ দুধের ব্যবস্থা করলেন। যে মেয়ের বাচ্চা হয়নি তার স্তনে দুধ পাবেন না, যার বাচ্চা হয়েছে শুধু তার স্তরে আল্লাহ দুধ তৈরি করেন। ওই শিশু বাচ্চাকে খাওয়ার জন্য দুধ যেমনভাবে তৈরি করেন, ঠান্ডাও না গরমও না, একেবারে শিশুর খাওয়ার উপযোগী, যেটা খেলে তার শরীর অ্যাডজাস্ট করবে, এইভাবে আল্লাহ পাক স্তরে দুধ তৈরি করেন। আমরা খেতে শিখলাম, আল্লাহ পাক এখন বললেন পৃথিবীতে আমি যত হালাল খাবার তোমাদের জন্য তৈরি করেছি, এখন এগুলি তোমরা খাও, বড় হও। যখন তোমাদের বুদ্ধি হবে, বুঝতে শিখবে, তখন তোমরা আমার ইবাদত করবে, আমার বিধান মেনে চলবে, আমার আইন মেনে চলবে। কেননা পৃথিবীর সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরজি জামিয়া, জমিনের মধ্যে যা কিছু আছে তিনি আল্লাহ সব কিছুই তোমাদের জন্য সৃষ্টি করেছেন, সব কিছু মানুষের জন্য। সূরা লোকমান 20 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলম তারাউ আন্না আল্লাহ সাক্ষারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান তোমরা কি দেখো না, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছে। সব কিছু মানুষের কাজে ব্যবহার হচ্ছে, গরুর জন্য মানুষকে সৃষ্টি করা হয়নি, কিন্তু মানুষের জন্য গরুকে সৃষ্টি করা হয়েছে, ছাগলের জন্য মানুষকে সৃষ্টি করা হয়নি, কিন্তু মানুষের জন্য ছাগল সৃষ্টি করা হয়েছে। গরুতে মানুষ খাই না, ছাগলে মানুষ খাই না, কিন্তু মানুষে গরু খাই, ছাগল খাই। চন্দ্র সূর্যের জন্য মানুষকে সৃষ্টি করা হয়নি, কিন্তু মানুষের জন্য চন্দ্র সৃষ্টি করা হয়েছে, সূর্য সৃষ্টি করা হয়েছে। অক্সিজেন
মানুষ গ্রহণ করে না, কিন্তু মানুষই অক্সিজেন গ্রহণ করে। এইভাবে করেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছেন, আল্লাহ তাআলা বললেন তোমরা কি দেখো না আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছি। কত কিছু, কত প্রকার, এর হিসাব করা মুশকিল, এর হিসাব করা মুশকিল। মানুষের জন্য কত প্রকারের আল্লাহ সৃষ্টি মাখলুকাত তৈরি করেছেন, এটা হিসাব করা মুশকিল। তারপরও একটা সম্ভাব্য বর্ণনা এসেছে, মুকাতিল রহমতুল্লাহ বলছেন মাখলুকাতের সংখ্যা হচ্ছে 80,000, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন 40,000, ওহাব বিন মুনাব্বি রহমতুল্লাহ বলছেন 18,000। ওই যে শুনেন না বক্তারা বলে 18,000 মাখলুকাত, কিন্তু বহুদিন পূর্বে বিজ্ঞানীরা মাখলুকাতের সংখ্যা অনুসন্ধান করতে গিয়ে পেয়েছেন 15,95,225। এটাও ঠিক না, আমি কিছুদিন পূর্বে পেপারে দেখলাম বর্তমান বিজ্ঞানীরা আল্লাহর সৃষ্টি মাখলুকাত জলে এবং স্থলে অনুসন্ধান করতে গিয়ে কোটি কোটি মাখলুকাতের সন্ধান পেয়েছেন। আসলে যে যতটুকু অনুসন্ধান করে পেয়েছেন সে ততটুকু বর্ণনা করছেন। এই জন্য কাব আল আহমার রহমতুল্লাহ বলেছেন যে আল্লাহর সৃষ্টির কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই, উপরোক্ত বর্ণনাগুলি দ্বারা অধিক সংখ্যক মাখলুকাতের কথা বোঝানো হয়েছে। কেননা আল্লাহ পাক নিজে ঘোষণা করছেন সূরা নাহল 18 নম্বর আয়াত, ইব্রাহিম 34 নম্বর আয়াত, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতসমূহ গণনা করতে আরম্ভ করো তোমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, লা তুহসুহা, তোমরা আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। বলো সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ কত নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করেছেন, যে আমরা জিন্দেগি ধরে যদি আমরা অনুসন্ধান করতে থাকি, বেরোতেই থাকবে, বেরোতেই থাকবে, বেরোতেই থাকবে, আমরা শেষ করতে পারবো না। এত কিছু মাখলুকাত সৃষ্টি, এগুলি সব মানুষের জন্য। তারপরে যদি বলেন যে ইবাদত করে কি পাওয়া যায়, আল্লাহর আইন মেনে কি পাওয়া যায়, এর চাইতে অকৃতজ্ঞ অবাধ্য বান্দা আর কি হতে পারে। আমরা যে চাকরি করি, সরকার বা সংস্থা কতটুকু ফ্যাসিলিটি দিয়ে থাকে হাফ নেটে বলে দেওয়া যাবে, কিন্তু আল্লাহ পাক আমাদের কত ফ্যাসিলিটি দিয়েছেন, আমাদের জন্য কত সুযোগ সুবিধা, কত সৃষ্টি, কত মাখলুকাত, এটা আমরা কখনোই গণনা করে শেষ করতে পারবো না। ওই আল্লাহর যারা ইবাদত করে না, ওই আল্লাহর যারা আইন মানে না, আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা নিজেরা আইন তৈরি করে, বিধান তৈরি করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন নিজস্ব আইন দিয়ে যারা পরিচালনা করে, এদের মতো অকৃতজ্ঞ অবাধ্য বান্দা আর পৃথিবীতে কেউ নয়। সম্মানিত উপস্থিতি, মানুষ সৃষ্টি করার পূর্বে মানুষের জন্য যা যা দরকার আল্লাহ আগে সেগুলি সৃষ্টি করেছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে একদিন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বললেন, শনিবারের দিন আল্লাহ পাক মাটি তৈরি করলেন, মাটি সৃষ্টি করলেন, এই জমিন সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করার পর এই মাটি দোল খায়, যেমন নৌকা পানির উপরে টলমল করে, এই জমিনটা সৃষ্টি করার পর এই জমিনটা কিন্তু স্থির থাকে না। আল্লাহ পাক রবিবারের দিন পৃথিবীর বিশাল বিশাল পাহাড় সমূহ সৃষ্টি করে এই জমিনকে স্থির করলেন, যাতে করে আমার বান্দা যাতে করে সমস্যা না হয়, যাতে নৌকাতে উঠলে যেমন ভয় পায়, যেমন এমনটি না হয়, এই জমিনকে আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করে স্থির করলেন, পেরেক স্বরূপ পাহাড় আল্লাহ তৈরি করেছেন রবিবারের দিন। সোমবারের দিন বৃক্ষ সৃষ্টি করেছেন, মঙ্গলবারের দিন
অপছন্দনীয় বস্তুগুলি সৃষ্টি করেছেন। বুধবারের দিন আলো সৃষ্টি করেছেন, বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক যত প্রাণী আছে এই প্রাণীগুলিকে সৃষ্টি করেছেন, শুক্রবারের দিন আসরের পর আল্লাহ পাক মহব্বত করে আদর করে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। আর আদম আলাইহিসসালাম হচ্ছে শেষ সৃষ্টি এবং মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। পৃথিবীতে যত সৃষ্টি আছে, কোটি কোটি সৃষ্টি, সব চাইতে আল্লাহ পাক মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সূরা 3 4 নম্বরে আল্লাহ ঘোষণা করলেন, আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে গঠনমূলকভাবে সৃষ্টি করেছি, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। সূরা মোমেন 64 নম্বরে তাআলা বলছেন, অসওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি আগে তোমাদের আকৃতি তৈরি করলাম। আল্লাহ মানুষকে বলছেন অসওয়ারাকুম, আমি তোমাদের আগে আকৃতি তৈরি করলাম, ফাহসানা সুওয়ারাকুম, এরপরে তোমাদের আকৃতিকে আমি সুন্দর করলাম, অরাসাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করলাম। তাহলে আল্লাহ আমাদের কি করলেন, প্রথমে আকৃতি তৈরি করলেন। আমরা যেমন বিল্ডিং উঠাই, আপনার পিলার দিলাম, ছাদ দিলাম, এবার ইট দিয়ে ঘেরলাম, এরপরে কি করলাম, এখন কি করে এই বিল্ডিংটা বাড়িটাকে ভালো লাগে, সুন্দর লাগে, এই জন্য আমরা প্লাস্টার করলাম, তারপরে এখানে টালস লাগালাম, রং করলাম, ইত্যাদি ইত্যাদি করে কি করি, আমরা এখন মনে করি না খুব সুন্দর এই বাড়িটা, এখন খুব সুন্দর লাগে বাড়িটা, কত সুন্দর গো। আল্লাহ ও কথাই বলতে চাচ্ছেন যে আমি তোমাদের আগে আকৃতি তৈরি করলাম, ফাসানা সুরকম, এরপর তোমাদের আমি সুন্দর করলাম, যাতে করে তোমাদের দেখতে ভালো লাগে, যাতে তোমাদের দেখতে ভালো লাগে, কত সুন্দর করেছে দেখুন। যদি আল্লাহ পাক আমাদের হাতির মতো আমাদের নাকটা করতেন, তাহলে কী হতো, আমাদের একটা সুঁট থাকতো, আমি যে এখন বক্তব্য দিচ্ছি, তাহলে কী হতো, এই সুঁটটা নেমে থাকতো, ভালো লাগতো কি। যদি কানগুলি গরুর মতো বড় বড় হতো, তা আমার কান ধরেন এই দুই কান এভাবে ঝুলে থাকতো, ভালো লাগতো, ভালো লাগতো না। যদি আমাদের পিছনে একটা লেজ লাগিয়ে দেওয়া হতো গরুর মতো, তাহলে কেমন লাগতো, আমার পিছনে একটা এখন লেজ ঝুলতো মনে করে, ভালো লাগতো। আপনারা বসে আছেন, আপনাদের পিছনে ধরেন একটা লেজ, তাহলে এই যে প্রথম কাতারে আপনারা বসে আছেন, প্রত্যেকের লেজ আর এক কাতারে চলে যেত, ভালো লাগতো। আমাদের যে আচরণ, লেজ যদি এখন পিছনে থাকতো খালি টানাটানি করে এখানেই বাস, গণ্ডগোল হট্টগোল লেগে কি হতো, মারামারি শুরু হয়ে যেত। তো দেখেন আল্লাহ পাক কত সুন্দর করেছেন, আমাদের কত সুন্দর করেছেন। আমরা আমাদের দেহ নিয়ে যদি গবেষণা করে আমরা শুক্রিয়া আদায় করতে পার শেষ করতে পারবো না। আমাদের যদি আল্লাহ অঙ্গহীন করতেন, তাহলে কি হতো, যদি চোখ অন্ধ করতেন আমরা কি করতাম, অনেকের চোখ অন্ধ আছে, ওই অন্ধ ব্যক্তি যদি কোনো ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার সাহেব আমার চোখটা ভালো করে দেন, আপনাকে পৃথিবীটা আমি দিয়ে দেব, পারবে? তাহলে চোখের মূল্য পৃথিবীর চাইতে বেশি, আপনি কোনোদিন শোধ করতে পারবেন, ঋণ শোধ করা যাবে, তারপর আমি আপনি বলবো কেন আল্লাহর ইবাদত করব, ইবাদত করে কি পাওয়া যাবে, আল্লাহর আইন মানে কি পাওয়া যাবে, এর মতো অবদ্ধ অকৃতজ্ঞ আর কেউ নেই। সম্মানিত উপস্থিত, প্রতিটি অঙ্গের মূল্য পৃথিবীর চাইতে বেশি, পৃথিবী দিয়েও সাতটি পৃথিবীতেও ওই অঙ্গ ফিরে পাওয়া যাবে না। আপনি শুকরিয়া আদায় করবেন না, আপনার শুকরিয়া আদায় করবেন না। এই জন্য আল্লাহ রাসূল জাস্তের নামাজের কথা বলেছেন যে তোমাদের শরীরে 360 জোড় আছে, প্রত্যেকটি জোড়ের জন্য তোমাদের সাদকা করা উচিত। সাহাবায়ে কেরাম বললেন কার ক্ষমতা আছে যে সাদকা করবে প্রতিটি জোড়ের জন্য, এই জন্য আল্লাহ রাসূল বললেন যে এই জন্য জাস্তের দুই রেকাত নামাজই যথেষ্ট। এই জাস্তের নামাজ পড়তে হয়, পড়া উচিত, একমাত্র আল্লাহ পাক আমাদের সুস্থ রেখেছেন এই জন্য। যারা পড়ে না তারা শুকরিয়া আদায় করে না।
এই জন্য আমাদের শুক্রিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক আরো বলছেন, জানিম তোমরা কি যে এত সুন্দর করে সৃষ্টি করলাম, সুন্দর করে সৃষ্টি করার পর এই সুন্দর মানুষগুলির খাবারগুলি কেমন হবে, এরপর আমি কি করলাম, তোমাদের উত্তম খাবারের ব্যবস্থা করলাম। দেখেন পৃথিবীতে যত শ্রেষ্ঠ খাবার মানুষে খায়, গরুতে খায় না, ছাগলে খায় না, অন্য সৃষ্টিতে খায় না, যেগুলি শ্রেষ্ঠ খাবার এগুলি মানুষ খায়। দেখুন আমে আমগুলো খায়, কলাগুলি খেয়ে আমরা কি করি, ওগুলি খায়, চুকাগুলিকে খায়, গরু ছাগলে খায়, গরু ছাগলে খায়, আমরা যে গোস্ত খাই, মাছ খাই, এই হাড্ডিগুলি কাঁটাগুলি কি খায়, ওগুলি কুকুরে বিড়ালে খায়, তারা খুব আনন্দের সহিত খায়। আমরা হাতকে ধৌত করার পর ওই পানিগুলিকে কি করি, আমরা নাম দিয়ে রাখি, গরুর যে পাত্র পাত্রে রাখি, এই পানিগুলি পুষছে, এই পানিগুলি যখন গরুর পাত্রে দেওয়া হয় তখন গরু নাক ডুবিয়ে আনন্দের সহিত খায়। আপনি কি এক গিলাস খেতে পারবে ওই পচা পানি? দেখেন আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের জন্য তোমাদের সুন্দর করেছি, যেমন তেমন তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব না, শুকরিয়া স্বরূপ আল্লাহর ইবাদত করব না, আল্লাহর বিধান মানব না, সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক বললেন এত কিছু নিয়ামত আমি দুনিয়াতে তোমাদের দিয়েছি, কেন তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার আইন মানবে, আমার বিধান মেনে চলবে, এই সমস্ত নিয়ামতগুলো এই জন্য আমি দিয়েছি, আর তোমাদের সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। যদি আমার এই নিয়ামত তোমরা ভক্ষণ করো, ব্যবহার করো, আর আমার ইবাদত করো, আমার বিধান মেনে চলো, তাহলে এর চাইতো অফুরন্ত অকল্পনীয় নিয়ামত জান্নাতে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি, জান্নাতে প্রস্তুত করে রেখেছি। জান্নাতে জান্নাতীরা যা চাইবে, যা কামনা করবে, তাদেরকে তাই দেওয়া হবে। হামিম সিজদা 31 নম্বর আয়াত আল্লাহ বলেছেন অলাকুম ফিহা মা তাস্তাহী আনফুসাকুম অলাকুম ফিহা মা তাবদাউন, জান্নাতীরা জান্নাতে যা চাইবে, যা কামনা করবে, তাদেরকে তাই দেওয়া হবে। এটা পেলাম না, ওটা পেলাম না, এমন কোনো শব্দ থাকবে না। এই দুনিয়ায় আমাদের চাহিদা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আমরা কবরে চলে যাই, আমাদের চাহিদা পূরণ হয় না, আকাঙ্ক্ষা পূরণ হয় না, কিন্তু জান্নাতে এমনটি হবে না যে আপনি এটা চাইলেন পেলেন না। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য আমি এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি যে তোমরা যা চাইবে তাই পাবে, এবং ওই সমস্ত নিয়ামত এত উৎকৃষ্ট যা কল্পনায় আসে না। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আদাতুল ইবাদিয়াস সালিহিন মালা আইনুর রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মুত্তাফাকুন আলাইহি, বুখারী বা মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বলেছেন, এটাকে হাদিসে কুদসি বলা হয়, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমার নেক বান্দাদের জন্য আমি এমন নিয়ামত জান্নাতে প্রস্তুত করে রেখেছি মালা আইনুন রত, আইনুন মানে চোখ, কেউ চোখে দেখেনি, অজুনুন সামিয়াত, অজুনুন মানে কান, কোনো কানে শুনেনি, অলা খতর আলা কলবি বাশার, অন্তরেও কল্পনা করেনি যে জান্নাতের আনন্দ, জান্নাতের নিয়ামত কত মজার, এটা কেউ কল্পনা আনতে পারবে না। আপনি কাঁঠাল দেখলেন, আম দেখলেন, কলা দেখলেন, কোনো ফল দেখলেন নতুন, আপনি অনুভব করতে পারেন, কল্পনা করতে পারেন যে এটা এমন হতে পারে, বা আমি শুনেছি এমন হবে, কিন্তু ওখানে নিয়ামত সম্পর্কে ও শুনেওনি, দেখেওনি, কল্পনা করেনি, এত সুন্দর নিয়ামত আল্লাহ পাক জান্নাতে প্রস্তুত করে রেখেছেন। যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর বিধান মেনে, আল্লাহর আইন মেনে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবে তাদের জন্য। এই জন্য আল্লাহ পাক সূরা রহমানের অনেক জায়গাতে বলেছেন ফাবে আইয়ালাই রব্বিকুম আতুকাদ্দেবান, তোমরা আল্লাহ তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার নেই, কিছুই নেই, আল্লাহর নিয়ামত অফুরন্ত, আল্লাহর নিয়ামত আমাদেরকে আল্লাহ যত দিয়েছেন
সব কিছু মানুষের জন্য। এরপরেও যদি কোন মানুষ আল্লাহর নিয়ামতের অসক্রিয়া করে, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে যদি বিরত থাকে, আল্লাহ পাক ওই সমস্ত অবাধ্য, ওই সমস্ত আল্লাহর বিধান অস্বীকারকারী অমান্যকারীদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক সতর্ক করছেন, নির্দেশ দিচ্ছেন সূরা রহমান 33 নম্বর আয়াতে, যারা আল্লাহর নিয়ামতের অসুক্রিয়া করবে, যারা আল্লাহর বিধান মানবে না, যারা আল্লাহর আইন মানবে না, যারা আল্লাহর ইবাদত করবে না, আল্লাহ তাআলা বলছেন, হে জিনের দল এবং মানুষের দল, তোমাদের যদি শক্তি থাকে, তোমাদের যদি ক্ষমতা থাকে, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে ফাংফুজু বেরিয়ে যাও, তোমাদের থাকার কোনো অধিকার নেই, আমার যারা আইন মানবে না, আমার যারা বিধান মানবে না, আমার যারা ইবাদত করবে না, তোমার এই দুনিয়াতে আমার জমিন আমার রাষ্ট্রে থাকার কোনো অধিকার নেই, তোমরা বেরিয়ে যাও। লা তাংফুজুনা ইল্লা বিসুলতান, কোথায় যাবে আমার সুলতানিয়াত থেকে, আমার রাষ্ট্র থেকে কোথায় যাবে? বাপের সাথে সন্তানের অমিল, বাপকে গরম দেখে সন্তান বলছে, তোমার মতো বাপের কথা শুনবো না, তোমার বাড়িতেও থাকবো না, শ্বশুর বাড়ি চলে গেলাম, শ্বশুরের গরম। তাও তো সন্তানের একটা পথ আছে, বাপের কথা শুনবে না, বাপের বাড়িতেও থাকবে না, শ্বশুর বাড়ি যে বসবাস করবে, আমরা কোথায় যাব? আল্লাহ বললেন, আমার কথা যদি না শোনো, আমার আইন না মানো, আমার ইবাদত না করো, আমার বিধান যদি না মানো, আমার রাষ্ট্রে থাকতে পাবে না, বেরিয়ে যাও। কোথায় যাবো আমরা? ভারতে? ভারত কার রাষ্ট্র? ভারত আল্লাহ রাষ্ট্র। পাকিস্তান, আমেরিকা, কোথায় যাবে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই তো আল্লাহর জন্য, আসমান জমিনের বাদশা হচ্ছেন আল্লাহ। কোথায় যাবেন? বুদ্ধি নেই। এখন যদি কেউ বলে, আল্লাহ তোমার কথাও শুনবো না, তোমার আইনও মানবো না, তোমার নিয়ত নিয়ামত ভক্ষণ করবো, আর তোমার রাষ্ট্রেও থাকবো, আল্লাহ পাক তাদের বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সূরা বুরুজ 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আপনার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, পালাবার বুদ্ধি নেই, পালাবার বুদ্ধি নেই, আল্লাহ অত্যন্ত কঠোর হস্তে আমাদেরকে পাকড়াও করবেন। এরপরে কি হবে? ইন্না ইলাইনা ইয়াবাহুম তুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, গসিয়াত 25 এবং 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, বুদ্ধি নাই, আসতেই হবে, পালাবার কোনো পথ নেই, অতঃপর তাদের হিসাব নিকাশ নেওয়ার দায়িত্ব আমার, আসতেই হবে, বুদ্ধি নেই, আমি হিসাব নিকাশ নেব। এরপরে কি হবে? কি হবে? সূরা কাহাফ 102 নম্বর আয়াত। ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুসুলা, নিশ্চয় আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি আমার বিধান অমান্যকারী, অস্বীকারকারী, ওই সমস্ত কাফেরের দাওয়াত খাওয়ার জন্য। নসুলা শব্দের অর্থ হচ্ছে দাওয়াত। আমরা কে মাঝে মাঝে ধরেন দাওয়াত দেয় অনেকে, আমরা যাই আদর করে খাওয়াই না, তা আল্লাহ উপহাস স্বরূপ। যারা আল্লাহর বিধান মানবে না, আল্লাহর আইন মানবে না,
আল্লাহর ইবাদত করবে না, তাদেরকে উপহাস করে আল্লাহ বলছেন, নসুলা শব্দ ব্যবহার করেছেন, যে আমি জাহান্নামকে প্রস্তুত করেছি তাদের দাওয়াত খাওয়ার জন্য। জাহান্নামের দাওয়াত খাবারগুলি কেমন হবে? খুব মজার, পুজ, রক্ত, জাহান্নামীদের নিঃসৃত দুর্গন্ধযুক্ত ঘাম খেতে পারবেন। আপনাকে যদি এখন দেওয়া যায় এক গিলাস পুজ আর রক্ত, যে অপারেশন করেন অনেকে টিউমার, অনেক পুজ, এক গামলা পুজ, আপনাকে যদি এক গ্লাস দেওয়া যায় খেতে পারবেন? ওগুলিই খেতে হবে, খেতে বাধ্য হবেন, আপনি ইচ্ছেকৃতই খাবেন, পিপাসাই কাতর, স্বচ্ছ পানি থাকবে না, ওই পুজ রক্ত খেতে হবে, এটাই দাওয়াত। জাক্কুম ফল কাঁটাযুক্ত, দাওয়াত খেতে যে গোস্তা যদি যদি গোস্ত যদি একটু শক্ত হয়, এ গোস্ত খাওয়া যায় না, এত শক্ত চাবা যায় না। জাক্কুম ফল জাহান্নামে, ওই জাক্কুম ফল কেমন, চারিদিকে কাঁটা থাকবে, এইভাবে কাঁটা, ওই জাক্কুম ফল খেতে হবে বাধ্যতামূলক, খাওয়ার সময় গলাতে বিঁধে যাবে, ওপরে উঠছে না নিচেও নামছে না, শুধু ছটপট ছটপট। আল্লাহ বলছেন, আমার বিধান যারা মানবে না, আমার আইন মানবে না, আমার ইবাদত করবে না, তোমাদেরকে আমি জাহান্নামে এগুলির দাওয়াত খাওয়াবো। আল্লাহ পাক সূরা বানী ইসরাইল 8 নম্বরে তার বললেন, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, আমি আমার বিধান অমান্যকারী অস্বীকারকারী ওই সমস্ত কাফেরদের জন্য জাহান্নামকে আমি কয়েদখানা বানিয়েছি, কয়েদখানা, জেলখানা, জাহান্নামের মধ্যে আমাদেরকে বন্দী করে রাখা হবে। এই কয়েদখানায় বন্দী থাকলে আমরা বের হওয়া যায় সম্ভাবনা থাকে, ওখানে বের হওয়ার সম্ভাবনা নাই, বের হওয়ার সম্ভাবনা নাই, এই কয়েদখানায় থাকা যায় না, এত গরম, ঠেসা ঠেসি করে শুতে হচ্ছে, এইভাবে শুতে পায় না, খাবার ভালো না, কত কষ্ট। ওই জাহান্নামের তুলনায় এই পৃথিবীর কারাগার শ্রেষ্ঠ বেহেশত, যদি এরকম কারাগারে রাখতেন অনেক জাহান্নামীরা সন্তুষ্ট থাকত, ঘুমাত, কিন্তু ওখানে সব সময় জ্বলবে, সব সময় চাম পাল্টিবে, প্রতিদিন এই জাহান্নামকে 70 বার আগুনে খাবে, 70 বার পাল্টে দেওয়া হবে। এই হচ্ছে জাহান্নাম, এখানে বন্দী করে রাখা হবে, যারা অবহেলা করে আল্লাহর নিয়ামত ভক্ষণ করবে, আল্লাহর ইবাদত করবে না, যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইন ধর্ম কর্ম অনুসরণ করবে, এদেরকে ওই জাহান্নামে বন্দী করে রাখা হবে। সম্মানিত উপস্থিতি, মানুষরূপী জন্মগ্রহণ করলেই শ্রেষ্ঠ হয়ে যায় না মানুষ, আমরা জানি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু না, সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া যাবে না, আমলের ভিত্তিতে সৃষ্টির শ্রেষ্ঠ হতে হবে, মানুষ হলেই সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া যাবে না। সূরা বায়ানাত 6 এবং 7 নম্বর আয়াত খুলে দেখুন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শারুল বারিয়া। আল্লাহ পাক বলছেন সূরা বায়ানাতের 6 নম্বর আয়াতে, নিশ্চয় যারা কুফরি করেছে, আমার বিধানকে অস্বীকার করেছে, অমান্য করেছে, এরা এবং মুশরিকরা জাহান্নামের মধ্যে খালিদিনা ফিহা স্থায়ীভাবে অবস্থান করবে, উলাইকা হুম শারুল বারিয়া, আর এরা হচ্ছে সৃষ্টির অধম, সৃষ্টির অধম। কুকুরের যা দাম আছে তার দাম নাই, সিগালের যে দাম আছে তার সে দাম নাই, ছুচার যে দাম আছে তার সে দাম নাই। পরের আয়াত 7 নম্বর আল্লাহ ফের বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমল করেছে এরাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ।
তাহলে মানুষরূপী জন্মগ্রহণ করলেই সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া যাবে না, আমলের ভিত্তিতে সে সৃষ্টির শ্রেষ্ঠ। কেন? অন্যান্য সৃষ্টি আল্লাহর ইবাদত করে, এমন কোন সৃষ্টি নাই যারা আল্লাহর ইবাদত থেকে দূরে আছে, আইনকে অমান্য করে, আল্লাহর বিধানকে অমান্য করে, এরকম কোন সৃষ্টি নাই। আল্লাহ পাক সূরা তাগাবুন প্রথমে বলছেন, ইসবিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ করে, আল্লাহর বিধান মেনে চলে, সবাই আল্লাহর বিধান মানে। আর মানুষ যখন আল্লাহর বিধান মানে না, তখন তার দাম সমস্ত সৃষ্টির নিচে এসে যায়। এই জন্য কুকুর আল্লাহর বিধান মানে, মানুষ মানে না, যে মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট। শৃগাল আল্লাহর বিধান মানে, কোন মানুষ যদি আল্লাহর বিধান না মানে শৃগালের চাইতে নিকৃষ্ট। ছুঁচা আল্লাহর বিধান মানে, যদি কোনো মানুষ আল্লাহর বিধান না মানে ছুঁচার চাইতে সে নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে আল্লাহর বিধান মেনে, আল্লাহর আইন মেনে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ হতে হবে। কারণ অন্য সৃষ্টি আল্লাহর বিধান মানে বলে তাদের জাহান্নামে দেওয়া হবে না, কিন্তু মানুষ আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে যখন আল্লাহর বিধান মানে না, এদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন, গরু ছাগলের জন্য না, কীট পতঙ্গের জন্য না, কোনো বৃক্ষের জন্য না, অন্য কোনো সৃষ্টির জন্য না, জাহান্নামের জান্নাত মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বিধান মানবে, যারা আইন মানবে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলবে, আল্লাহ রসুলকে ভালোবাসবে, ইসলাম মোতাবেক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করবে, এরাই হবে সৃষ্টির শ্রেষ্ঠ। আর এদেরকে আল্লাহ জান্নাত দিবেন, আর যারা আল্লাহর বিধানকে বাদ দিবে এদেরকে জাহান্নামে দিবেন। আমি আর কথা বাড়াবো না, সময় হয়ে গেছে। পরিশেষে আমি যে কথা বলতে চাই, যে আল্লাহর ইবাদত করবো কেন, এই জন্য করবো যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সব নিয়ামত ব্যবহারের জন্য আমাদের জন্য সৃষ্টি করেছেন, শুকরিয়া স্বরূপ আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর আইন মেনে চলতে হবে। আর আল্লাহর আইন না মানলে, আল্লাহর বিধান না মানলে, যেহেতু আমাদেরকে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন, এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের নিয়ামত দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন তার ইবাদতের মাধ্যমে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি দান করেন। সকল গুণ আল্লাহুম্মা আমিন আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহা মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা অকুল আলহামদুলিল্লাহি আল্লাযী লাম ইত্তাখিজ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুন মিনাজ জুন্নি ওয়াকাব্বিরহু তাকবীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولمن دجى ولجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوة برحمتك يا رحمن الراحمين اللهم حاسبنا حساب السراب اللهم حاسبنا حساب السراب اللهم إنا نعوذ بك من جيق الدنيا وجيق يوم القيامة اللهم إنا نعوذ بك من جيق الدنيا وجيق يوم القيامة اللهم إنا نعوذ بك من عذاب القبر اللهم إنا نعوذ بك من عذاب القبر اللهم إنا نعوذ بك من عذاب جهنم اللهم إنا نعوذ بك من عذاب جهنم
আল্লাহুম্মা হদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা হদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা হদিনা সিরাতাল মুস্তাকিম, সুবহানা রাব্বিকা রাব্বিল